আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ঈমান দান করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে জামাতের সাথে নামাজের তৌফিক দান করেন। এজন্য যিনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন, আশা করা যায় আমার রব আমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদের সন্তানকে আলেম বানান, কোরআনে কারীমের হাফেজ বানান, কারি বানান, আবার কোরআন মতো চলনে ওয়ালা বানান, আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে ভালোবাসেন। এজন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার আপনার ঘরে তুলে দিছে। পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার কি? আপনার ঘরে তুলে দিছে। ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। বলেন ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। আবার বলেন ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি দেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দীন দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া পরিমিত দান করেন আর দীন পুরা পুরা দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন দীন সীমিত দান করেন, দুনিয়া সীমিত দান করেন আর দীন অপরিসীম দান করেন। আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন কি না এর একটা চিহ্ন আছে। এর চিহ্ন হলো, প্রথম চিহ্ন হলো আপনার আখিরাতের প্রতি রগবত বেশি, দুনিয়ার প্রতি রগবত কম। বুঝবেন যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। বলেন আখিরাতের প্রতি শৌক বেশি, দুনিয়ার প্রতি আগ্রহ। বুঝবেন আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি যাকে ভালোবাসেন তার ক্ষতি হতে দেন না, আপনি যাকে ভালোবাসেন তার কোনো উপকার করতে আপনি ছাড়েন না। দুনিয়া বেশি হলে ক্ষতি হবে, এজন্য আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদেরকে দুনিয়া বেশি দেন না। সুবহানাল্লাহ। এজন্যই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন মেপে মেপে, দুনিয়া দিবেন গুনে গুনে। সুবহানাল্লাহ। আর আখিরাত দিবেন অপরিসীম, দুনিয়া দেন গুনে গুনে। বলেন দুনিয়া দেন কি? আর আখিরাত কি? অপরিসীম। এজন্য আল্লাহওয়ালাদের চিহ্ন, এরা দুনিয়াকে পেছনে রাখে, এরা আখিরাতকে সামনে রাখে। বলেন আল্লাহওয়ালাদের চিহ্ন কি? এরা দুনিয়া পেছনে রাখে, আখিরাতকে সামনে রাখে। আর জাহান্নামীদের চিহ্ন, এরা আখিরাত ভুলে যায়, দুনিয়াকেই প্রাধান্য দেয়। বলেন জাহান্নামীর চিহ্ন, বলেন আখিরাত ভুলে যায়, দুনিয়াকেই প্রাধান্য দেয়, দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, আখিরাত ভুলে যায়। এই মাসুদ ভাই কই? ড্রাইভার মাসুদ সাহেব আমাদের সুধন্যপুরের ইমাম সাহেবকে নিয়ে আসেন, আমার সাথে আসছে। কোথায় ধরে নিয়ে আসো? কি বলছি বলেন? জাহান্নামীর চিহ্ন আখিরাত ভুলে যায়। বলেন আখিরাত ভুলে যাওয়া জাহান্নামী হওয়ার আলামত, আখিরাত ভুলে যাওয়া জাহান্নামী হওয়ার আলামত। নাউজুবিল্লাহ। বলেন এজন্য মাঝে মাঝে মাহফিলের নামে আমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেওয়া, আখিরাতের কথা কি করে দেওয়া। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, أن الدنيا مدبرة وأن الآخرة مقبلة, دنيا شدوي পেছনে চলে যায় আর আখিরাত শুধুই আসে। বলেন দুনিয়া চলে যায় আখিরাত আসে। এবার তিনি বলেন লিকুল্লি ওয়াহিদাতি মিনহুমা বানুন, দুনিয়ার কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু মানুষ আছে। দুনিয়ার কিছু সন্তান আছে, আখিরাতের কিছু সন্তান আছে। বলেন হ্যাঁ, দুনিয়ারও কিছু মানুষ আছে, আখিরাতেরও কিছু মানুষ আছে। এবার হযরত আলী বলতেন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয়েও না
আখিরাতের সন্তান হয়ে যাও। দুনিয়া আমাকে শুধুই পিঠ দেখায়, আখিরাত শুধুই বুক দেখায়। কি আখিরাতের দিকে আমি শুধুই এগুচ্ছি আর দুনিয়া থেকে শুধুই পিছু হচ্ছি, দুনিয়া শুধুই পিছনের দিকে দৌড়াইতেছে আর আখিরাত সামনের দিক থেকে আসতেছে। কি বলছি বলেন? দুনিয়া পিছনের দিকে কি যাচ্ছে আর আখিরাত সামনের দিক থেকে আসছে। আমিও আখিরাতের দিকে এগুচ্ছি আর দুনিয়া থেকে পিছু হচ্ছি। এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দীন দান করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ঈমান দান করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে জামাতের সাথে নামাজের তৌফিক দান করেন। এজন্য যিনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন, আশা করা যায় আমার রব আমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদের সন্তানকে আলেম বানান, কোরআনে কারীমের হাফেজ বানান, কারি বানান, আবার কোরআন মতো চলনে ওয়ালা বানান, আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে ভালোবাসেন। এজন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার আপনার ঘরে তুলে দিছে। পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার কি? আপনার ঘরে তুলে দিছে। ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। বলেন, ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। আবার বলেন, ঈমানের পরে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কোরআন। আরো মজার বিষয়, আরো মজার বিষয়, কোরআনের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি দামি। মুখস্থ করেন, কোরআনের এক পৃষ্ঠার দাম লোহে মাহফুজের চেয়ে বেশি দামি, আরশ আজিমের চেয়ে বেশি দামি, জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। আরেক শব্দ বললে আপনারা ভুল বুঝবেন, বলতে পারছি না, কোরআনে কারীমের দাম মুহাম্মাদুর রাসূলের চেয়ে বেশি দামি। এবার আওয়াজ আসক্ষীণ হয়েছে, দেখছেন না? এবার বুঝে নাই, কোরআন মুহাম্মাদুর রাসূলের চেয়েও বেশি দামি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাখলুক, কোরআন মাখলুক না, কোরআন আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ। রাসূল রাসূল হয়েছেন কোরআন দিয়ে, কোরআন কোরআন হয় নাই রাসূলের কারণে, রাসূল রাসূল হয়েছেন কার কারণে? তো কোনটার দাম বেশি হবে? কি হয় আসলে, চেয়ারের দাম বেশি না চেয়ারে যিনি বসেন তার দাম বেশি? চেয়ারের দাম বেশি। হ্যাঁ, টুপির দাম বেশি না টুপি যিনি পরেন তার দাম বেশি? এই জন্য কোরআন দামি। বলেন কোরআন কি? কোরআনের সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। যে কোরআনের সাথে লাগবে লাগার মতো সে কি হয়ে যায়? আপনারা দেখে থাকবেন, কোরআনের রেহালের মধ্যে যদি কারোর পা লাগে, এ রেহালে চুমু খায় কিনা? তো রেহালের কি হয়েছে? হ্যাঁ, এটার সাথে কোরআন লাগছে। কোরআনের গিলাফ এর সাথে যদি কারোর পা লাগে চুমু খায়, কেন? আপনার ঘরের চৌখাট বানান কি দিয়া? সেগুন গাছ দিয়া, গুলো কাঠ দিয়ে, মাথার কাঠ দিয়ে নিবা না, দামি কাঠ দিয়া বানায়। আর রেহাল বানায় কি দিয়া? মাদার গাছ দিয়া। সেগুন কাঠে কয়বার পা লাগলে চুমু খায়? আর মাদার গাছের রেহালে কয় পা লাগলে চুমু খায় কি না বলেন? তাহলে বোঝা গেছে কোরআন দামি। কি হয়, কোরআনকে আল্লাহ তাআলা কোথাও কারীম বলেছেন, কোথাও মাজিদ বলেছেন, কোথাও হাকিম বলেছেন। সুবহানাল্লাহ। রব নিজে বলেন আমি কারীম, আমার কোরআনও কারীম। বলেন আল্লাহ তাআলা কারীম, আল্লাহ তাআলার কোরআনও কারীম, রাসূলও কারীম, জিব্রিলও কারীম, পুরস্কারও কারীম। কারীম মানে দামি, কারীম মানে কি বলেন? দামি। আর কোরআনের দাম ছিল আছে থাকবে, বলেন
কোরআন ছাড়া পৃথিবীর যত বস্তু আছে আজকে দামি কালকে বেদামি, আর কোরআন ওয়ালা গতকালও দামি আজও দামি আগামীকালও দামি। যেমন ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি সবচেয়ে দামি সাবজেক্ট, যেমন ধরেন ইংলিশ, ইংলিশের বিভাগীয় প্রধান রিটায়ারমেন্টে আসছেন 20 বছর আগে, এখন তার বয়স 80 বছর। ঢাকা শহরে গিয়ে দেখেন তার বাসায় একজন মানুষও তাকে দেখতে যায় না, তার স্টুডেন্ট আছে 70 লাখ, তার জানাজায় 70 জন জমা হয় না। আর হাটহাজারী মাদ্রাসার মুফতি আব্দুস সালাম রাত 11টা জানাজা, 20 লাখ মানুষ। বুঝেন না কথা, সকলে ওনার ছাত্র না, যেমন আমি ওনার ছাত্র না কি, আর ওনার স্টুডেন্ট কত কি বলে 20 লাখ। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট 20 লাখ এই পর্যন্ত বাইরেছে কি, খুটি হবে না যদি প্রতি বছর 60,000 ছাত্র স্টুডেন্ট বাইরে, তো 20 বছরে কত, বুঝলাম কথা, 20 বছরে কত, 60 বছরে কত, 100 বছরে কত। এবার ভিসি বলে চাক না কজন আসে জানা যায়, বুঝেন না, তাহলে বোঝা গেছে কোরআন ওয়ালা যত বাড়ে তত দাম বাড়ে। সুবহানাল্লাহ, যত বুড়ো হয় তত দাম বাড়ে। আচ্ছা আপনি যদি আপনার ছেলেটাকে বলেন এই শুনো, ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স এর বিভাগীয় প্রধান 20 বছর আগে রিটায়ার্ড পারসন, আরো 20 বছর আছে অভিজ্ঞতা, মোট 80 বছর বয়স, তার কাছে প্রাইভেট পড়ো, তো ছেলে কি বলবে, পুঁতে আছে নেই বুড়িয়ার কাছে নেই প্রাইভেট উঠতাম, কথা কন বলবে কি বলবে না বলেন। আর এখন 80 বছর বয়স, কোরআন বলা বুজুর্গ ঘরে আছে, তার কাছে পানি পড়ার লেখা যায় তো মানুষ, আগে বেশি যাইতো না এখন বেশি যায়, সবাই কি বলে, ও 80টা বছর কোরআনে কারিমের খেদমত করেছে কি, এগুলো তো চোখে দেখা বিষয়, এগুলো কি বলেন চোখে দেখা বিষয়। যেমন আমাদের কাছে একটা একটা হাদিস আছে কোরআনে কারিম, কেউ যদি এক অক্ষর পড়ে 10, আপনাদের কাছে কোনো হাদিস থাকলে শুনান ইংরেজি, এক অক্ষর পড়লে 20, বুঝুন পারলে শুনান কি, বাংলা ব্যাকরণটা একটা শব্দ পড়লে এক নাকি, পারলে শুনান অবশ্যই জরুরি, কিন্তু নেকি আছে কিনা শুনান, হ্যাঁ জরুরি কিনা বলেন, আর বাংলা ব্যাকরণ জরুরি না জরুরি না, জরুরি অবশ্যই, ইংরেজি অঙ্ক জরুরি, কিন্তু নেকি কত কি হয়। যেমন ধরেন আচ্ছা ঘরে চুলা নাই আগুন নাই, ঘরে চুলা নাই গ্যাস নাই আগুন নাই, এই ঘরে কেউ ভাড়া নিবে, তাহলে গ্যাস আর আগুন কতটা জরুরি, জোরে বলেন জরুরি, তো জরুরি কিনা। এখন কাপড় কাপড় লেগে গেছে, এবার শুধু ক্ষতি না মরণ, তাইলে বোঝা গেছে জরুরতও আছে ক্ষতিও আছে, কোন প্রয়োজনও আছে ক্ষতিও আছে। কিন্তু আপনি রাতের অন্ধকারে মোবাইল টিপে টিপে যাইতেছেন বাড়ির দিকে, মোবাইলে যে আলোটা আছে এই আলোতে কি কি ক্ষতি আছে বলেন তো, ক্ষতি আছে। এই জন্য মোবাইলেরটাকে বলে আলো, এটাকে বলে টর্চ, এটাকে বলে আলো, আর ওটাকে বলে আগুন। আগুন প্রয়োজনও আছে ক্ষতিও আছে, আর আলোতে কোনো প্রয়োজনও আছে ক্ষতি নাই বলেন। এই লাইটের ভিতরে যেটা সেটা হলো আগুন, আমার এখানে যেটা সেটা হলো আলো। সুবহানাল্লাহ, লাইটের ভিতরে যেটা সেটা কি বলেন, আর ওই যে কোনার যেটা দেখা যায় সেটা হলো কি আলো। এবার বলেন ওই আলোটার মধ্যে কি কি ক্ষতি আছে, আর এটার মধ্যে ক্ষতি আছে নেই, এটা ধরলে ধরেছেন 22 গুণা মরে যাব। এটা হলো আগুন, এটা হলো কি বলেন, আর ওটা হলো আলো, ওটা হলো কি
আলো আলো না হলে কিতাব পড়তে পারবেন? তাহলে বোঝা গেছে আলো অবশ্যই দরকার। ক্ষতি আছে নি? নাই। আলো ক্ষতি আছে নি? আর আগুন? এবার বলেন আল কুরআন নূর, কুরআন নূর, কুরআন নূর, বাংলা অঙ্ক ইংরেজি আগুন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ক্ষতিও আছে কিনা? ক্ষতি বলে নাই, ক্ষতি আছে কিনা, দরকার আছে কিনা, ক্ষতি আছে কিনা? এবার আলো দরকার আছে কিনা, ক্ষতি আছে নি? সুবহানাল্লাহ, পার্থক্য বুঝে আসছে? একটা হলো নার, একটা হলো নূর, একটা হলো নার। এজন্য রাসূল বলেন আযিকরু নূর, আযিকরু নূর, জিকির হলো নূর। সুবহানাল্লাহ, এটাই শুধুই আলো, এটা শুধুই আলো, এটার মধ্যে শুধুই লাভ, শুধুই লাভ। দিন শুধুই আলো, এটার মধ্যে শুধুই লাভ, শুধুই লাভ। কোরআন শুধুই আলো, এটার মধ্যে শুধুই লাভ, শুধুই লাভ। সুবহানাল্লাহ বলে না? আর বাকিগুলো কি? আগুন কি কি আছে? সহি ব্যবহার করলে কি আছে, আর সহি ব্যবহার না করলে কি আছে? কথা বুঝাইতে পারছি? এটার সাথে আর একটা শব্দ যদি মিলাই দেন, একটা হলো নার, আরেকটা হলো নূর, আরেকটা হলো নারী। কথা কন বুঝেন না? নারী। আচ্ছা, লাভ আছে না নাই? যদি মা না হইতো আইতাম কেমনে দুনিয়াতে? বিবি না হইতো দুপুরবেলা ভাত খাওয়াইতো কে? কথা কন, তাহলে কি পরিমাণ দরকারি? দরকারি না বেদরকারি? বলে না, বিবি দরকারি না বেদরকারি? মা দরকারি না বেদরকারি? বিবি দরকারি না বেদরকারি? কিন্তু এটা না দরকারি, এটা কি? তবে না, এটা যদি হারাম ইস্তেমাল হয় তো নার, এটা যদি হালাল ইস্তেমাল হয় তো নূর। সুবহানাল্লাহ, এটা যদি দিনওয়ালা হয় তো নূর, এটা যদি বদ্দিন হয় তো নার, এটা যদি বদ্দিন হয় তো কি? এটা যদি স্ত্রী হয় তো নূর, এটা যদি দিনদার মা হয় তো নূর, এটা যদি দিনদার বিবি হয় তো নূর, এটা যদি বদ্দিন বান্ধবী হয় তো নার। বুঝাতে পারতেছি না তো? তখন এটা কি বলেন? নার। তখন এটা শুধুই আগুন, তখন এটা কি? শুধুই আগুন।